হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ঘরে বসেই এমন ছিকা তৈরি করতে পারেন এবং সেই ছিকার মধ্যে ফুল গাছ বা যে কোনো ধরনের শোপিস আপনারা হ্যাং করতে পারেন। এটা কিন্তু আসলে তেমন কঠিন কিছুই না এবং আমি খুব সহজেই আপনাদের সামনে এটা উপস্থাপন করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো আমি আজকে ছিকাটা উলের সুতা দিয়ে তৈরি করছি। আপনারা যদি হেভি কিছু ঝুলান সেই ক্ষেত্রে অবশ্যই শক্ত সুতা ব্যবহার করবেন। তো আমি এখানে 8 কালারের 8টা সুতা নিয়ে নিয়েছি এবং সুতাটাকে আমি 25 ইঞ্চি লম্বা করে কেটে নিচ্ছি। আমি এখানে মাল্টি কালার ব্যবহার করছি এই কারণে যাতে আপনাদের যখন আমি এই সুতাটা বাঁধবো সেটা দেখাতে সুবিধা হয়। এখন আমি এক প্রান্ত এভাবে একটা গিট দিয়ে নিচ্ছি। এটা কিন্তু সবাই পারেন, খুব সিম্পল যে গিটটা সেটাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শক্ত সুতা বা মোটা সুতা বা আপনারা চাইলে এখানে 1 কালারের সুতা ব্যবহার করেও কিন্তু ছিকাটা তৈরি করতে পারেন। তো আমি ছিকাটা বানানোর জন্য এখানে একজনের হেল্প নিচ্ছি। আপনারা কিন্তু ভারী একটা কিছু এটার উপরে চাপ দিয়ে রেখেই কাজটা করতে পারেন। তো আমি 3 ইঞ্চি গ্যাপ দিয়ে এভাবে সুতাটা গিট দিয়ে নিচ্ছি। আর সুতাগুলোকে প্রথমে কিন্তু আমি দুইটা দুইটা করে কালার একসাথে করে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। 3 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু আমি গিটটা দিচ্ছি আর সবগুলো সমান রেখে গিটটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে যখন ছিকাটা আপনি ঝুলাবেন তখন সুন্দর লাগবে। তো আমার 4টাই গিট দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোর থেকে এভাবে আলাদা করে নিচ্ছি। এটা আসলে সম্পূর্ণ দেখে শেখার বিষয়, দেখেই কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন বলার চেয়ে। তারপরে আবার আমি 3 ইঞ্চি গ্যাপ দিয়ে নিচের দিকে, দেখতেই পারলেন এই পাশের থেকে একটা সুতা আর পাশের থেকে আরেকটা সুতা নিয়ে গিট দিয়ে নিয়েছি। তো এই সিমিলারভাবে আমি এই সার্কেলটা শেষ করব। তো আমাদের 3টা গিট কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু দুই পাশে 2টা সুতা সিঙ্গেল আছে, আমি দেখিয়ে দিচ্ছি ধরে এই সুতা দুটাকে এখন একসাথে একটা গিট দিয়ে দিব, তাহলে কিন্তু এটা একটা ভিতরে রাউন্ড একটা সার্কেলের মতো তৈরি হয়ে গিয়েছে। আর এই ভিডিওটা দেওয়ার অনেক রিকোয়েস্ট ছিল তাই আসলে ভিডিওটা করেছি এবং আমি খুব র্যান্ডমলি করেছি, তবে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আমি আবার আলাদা করে নিলাম একটু। তারপরে সেম ভাবে আমি এই পাশ থেকে একটা সুতা এবং পাশের যে লাইনটা আছে সেখান থেকে একটা সুতা নিয়ে 2টা সুতা আবার আমি এভাবে গিট দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি মোটা সুতা দিয়ে করেন সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এখানে 3 ইঞ্চির বদলে আরও বড় করে গ্যাপটা দিবেন, বা আপনি যেই জিনিসটা হ্যাং করতে চাচ্ছেন কোনো ফুলদানি বা টপ, সেই টপ যদি বড় হয় সেটার মাপ অনুযায়ী একটু বড় করে দিবেন। আমি যেহেতু ছোট একটা জিনিস হ্যাং করব তাই আমি ছোট করে আপনাদের জন্য বানিয়ে দেখাচ্ছি। তো সেম ভাবে আমি আবার কিন্তু 3 ইঞ্চি গ্যাপ দিয়ে পাশেরটা গিট দিয়ে নিচ্ছি। এভাবে করেই কিন্তু আমি আরো একটা সার্কেল করব। তো আপনারা যত বড় জিনিস হ্যাং করতে চান সেই অনুযায়ী কম বেশি করে এভাবে গিট দিয়ে নেবেন। আমি গিটের এটা কিন্তু 3 নম্বর স্টেপটা করছি। আর এই ছিকাতে কিন্তু ঘরেও আপনারা যে কোনো কিছু রাখলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এইভাবে আমি আরো একটা লাইন করছি, আগে 3টা করেছি এখন এটা মিলে টোটাল 4টা হলো। যেহেতু আমার টপটা ছোট আর ছিকাটা আমি বেশি লম্বা করছি না তাই আমি এটা করে নিচ্ছি। আপনারা যদি চান আরো বড় ছিকা করবেন বা লম্বা কিছু ঝুলাবেন সেই ক্ষেত্রে ছিকাটা আরো বড় করে এভাবে সেম ভাবে বানিয়ে নিতে পারেন। এবং আমি এখানে 25 ইঞ্চি সুতা নিয়েছি, আপনারা এটা কম বেশি করে আপনাদের সাইজ মাপ অনুযায়ী আপনারা করে নিতে পারেন।
এটা কিছুই না, জাস্ট এক ডান পাশ থেকে একটা সুতা আর বাম পাশ থেকে একটা সুতা নিয়ে এভাবে জোর করবেন। এভাবে তিনটা জোর হবে এবং লাস্টের যে সুতাটা থাকবে ডান সাইডের আর বাম সাইডের সিঙ্গেল, সেই সুতাটাকে আবার গিট দিয়ে দিবেন, তাহলে কিন্তু রাউন্ড একটা সার্কেল হয়ে যাবে। আর আপনারা কিন্তু এটা যে কোনো কিছুর সাথে ঝুলিয়েও বেঁধে নিতে পারেন। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে আমার ভাইয়ের হেল্প নিয়েছি, ধরে রেখেছি ও, যাতে আমি আপনাদের সাথে আস্তে করে দেখাতে পারি, বাট এটা কিন্তু একাই করা পসিবল। তো আমি একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো আমি এটার ভিতরে ফুলদানিটা রাখলে পারফেক্ট বোঝা যাবে যে এটা আসলে কেমন শেপের হয়েছে। এখন সামনের দিকে যে প্রান্তটা সেখানেও কিন্তু আপনারা একটা গিট দিয়ে নিতে পারেন, প্রথমে যেরকম একটা গিট দিয়েছেন সেরকম, যাতে আপনার ঝুলাতে সুবিধা হয়। তো তার আগে আপনি যেই পাত্রটা এটার ভিতরে ঢুকাবেন সেটা আগে ভিতরে নিয়ে তারপরে গিটটা দিলে বেটার। তো আমি আগে এই ফুলের টপটা দিয়ে নিচ্ছি। আমি ফুলের টুপটা দিয়ে নিলাম, তো দেখুন কত সুন্দর হয়েছে। আর এতে এতে কিন্তু আপনারা ঘরেও কিছু ঝুলিয়ে রাখতে পারেন, খুবই সুন্দর লাগে দেখতে। আর ভারী কিছু ঝুলালে অবশ্যই একটু মজবুত সুতা দেবেন। তো এখন উপরের দিকে একটা গিট দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপর কিন্তু আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে এটা হ্যাং করতে পারেন। আমি ওয়ার্ড্রবের সাথে হ্যাং করে আপনাদের দেখাচ্ছি যে এটা আসলে দেখতে কেমন লাগছে। আর উপরের এক্সট্রা সুতাগুলো কেটে দিবেন। তো দেখলেন তো কত সহজে এই ছিকা তৈরি করা যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।